আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রসমালাই বানাতে গিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়, অনেকেরটা ভিতরে শক্ত থেকে যায়, সফট হয় না। সব ধরনের টিপস সহ আজকের এই রেসিপিটি আমি শেয়ার করব রসমালাইয়ের, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তবে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে নিডো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেবো 1 টেবিল চামচ। পাউডার মিল্ক এবং বেকিং পাউডার খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোর পরে এখন আমি অল্প অল্প করে ঘি নিয়ে তারপরে মিল্কের সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করিনি, আমি মাঝে মাঝে ময়দাও দিয়ে থাকি, কিন্তু আজকে ময়দা দেব না, কারণ আমার মনে হয় ময়দা ছাড়াই বেশি ভালো হয়। কেউ যদি ময়দা দিতে চান তাহলে 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিবেন। এখানে আমি বড় একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে, ফ্রিজের ডিম দিয়ে কখনোই রসমালাই ভালো হবে না। এখন আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দেব এবং রসমালাইয়ের জন্য ডো তৈরি করে নেব। আমি যে ডিমের পরিমাণটা বললাম আপনাদের হয়তো বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা আরও একটি ডিম ফেটিয়ে সেখান থেকে দিয়ে দিবেন, অথবা অল্প পরিমাণে একটু দুধ দিয়ে তারপরে মিক্স করে নেবেন। আমি আবারও ফেটানো ডিম দিয়ে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। এভাবে 3-4 বারে আমি মিক্স করে নেব। আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না বা জোরে জোরে ঘষে ঘষে মেলানো যাবে না। রসমালাইয়ের জন্য ডো তৈরি হয়ে গেছে, দেখুন কেমন স্টিকি হয়েছে। রসমালাইয়ের জন্য শক্ত ডো করা যাবে না, তাহলে রসমালাই ফেটে যাবে। ডো আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো ঢেকে। একটি হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ। অনেকেই এলাচ পছন্দ করেন না, সেক্ষেত্রে এলাচ না দিলে গোলাপ জল দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো চিনি। চিনি যদি কম খান তাহলে আপনারা 1/2 কাপের মতো দিয়ে দিতে পারেন। চুলার আঁচ অল্পতে রেখে আমি এবার মিষ্টি বানাতে চলে যাব। 5 মিনিট রাখার পরে দেখুন এখন আর হাতে লেগে যাচ্ছে না, আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বল করে নিচ্ছি, আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু বড় করবেন বা ছোট করবেন। আমি 28টি রসমালাই করব, আপনারা ইচ্ছে করলে 30টা, 35টা অথবা 40টা পর্যন্ত বানাতে পারবেন। আমার রসমালাইগুলো একটু বড়ই হবে। ডো যদি পারফেক্ট হয় তাহলে অবশ্যই রসমালাইয়ের এই বলগুলো একদম মসৃণ হবে, আর তা না হলে ফেটে ফেটে যাবে ডো পারফেক্ট না হলে। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দুধে যখন একটি বলক আসবে এবং চিনি সম্পূর্ণ গলে যাবে তখনই আমি বলগুলো দিয়ে দেব রসমালাইয়ের। চুলার আঁচ আমি মাঝারি আঁচে রেখে তারপরে রসমালাইগুলো রান্না করে নেব। আমি বলগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব রসমালাই হওয়ার আগ পর্যন্ত, এবং ঢাকনা মাঝে মাঝে উঠিয়ে দিতে হবে, কারণ মাঝে মাঝে দুধে যখন বেশি বলক আসে তখন ঢাকনা উঠিয়ে দিতে হবে। তবে বেশিক্ষণ উঠিয়ে রাখা যাবে না, সাথে সাথেই আবার দিয়ে দিতে হবে। এই 5 মিনিটের মধ্যে আমি একটুও কিন্তু নাড়াচাড়া করব না রসমালাই। রেসিপি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি হাঁড়ির হাতল ধরে একটু পরপর নাড়িয়ে দেব। রসমালাইয়ের ভেতরে আমি যেহেতু ময়দা ব্যবহার করিনি তাই একটু সফট বেশি হয়, তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। ময়দা না দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, একটু স্পঞ্জি হয়। 10 মিনিট পর আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং আপনাদের দেখানোর জন্য আমি একটি মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি। এবার আমি ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। রসমালাই যখন ঠান্ডা হয়ে গেছে তখন রসমালাইগুলো উঠিয়ে আমি রসমালাইয়ের যে দুধ ছিল সেটা আমি ঘন করে নিচ্ছি। ঘন করে নেওয়ার পরে যখন আবার ঠান্ডা হবে তারপরে আমি আবার রসমালাইয়ের ভেতরে মিক্স করে দেব। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে ঘন করতেও পারেন অথবা পাতলাও রাখতে পারেন। দেখুন আমার রসমালাই পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তৈরি। আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে, তারপরে এখন পরিবেশন করব। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।